নদিয়ার সন্ডাঙ্গা থেকে উজবেকিস্তান, স্বপ্নে দৌড় রেজওয়ানা, পঞ্চম ইউথ এশিয়ান চ্যাম্পিয়নশিপে জোড়া সোনা জয় বাংলার মেয়ে, দেখুন সেই উত্তরণের গল্প। টিনের চাল দেওয়া এক চিলতে ঘর থেকেই অ্যাথলিট হওয়ার স্বপ্ন দেখেছিল মেয়েটা। আজ বিশ্বমঞ্চে ভারত তথা বাংলার নাম উজ্জ্বল করেছে রেজওয়ানা মল্লিক হেনা। নদিয়ার নবদ্বীপ থানার বামুনপুকুর সন্ডাঙ্গা এলাকার বাসিন্দা রেজওয়ানা দশম শ্রেণীর ছাত্রী। বাবা রেজাউল ইসলাম মল্লিক পেশায় পার্শ্ব শিক্ষক, কৃষ্ণনগরের একটি স্কুলে শিক্ষকতা করেন। শিক্ষকতা করার পাশাপাশি তিনি ছোটদের কবাডি খেলার প্রশিক্ষণ দেন, সেই স্বল্প আয়ে চলে তাদের সংসার। পরিবারের অভাবকে কোনোদিনই মেয়ের সাফল্যের পথে বাধা হতে দেয়নি রেজাউল ইসলাম মল্লিক এবং অনিমা মল্লিক। বরাবরই মেয়েকে উৎসাহ যুগিয়েছেন তারা, সেই মেয়ে আজ নাম উজ্জ্বল করেছে গোটা দেশের। উজবেকিস্তানের তাসকান্দে আয়োজিত পঞ্চম ইউথ এশিয়ান চ্যাম্পিয়নশিপে তিনটি ইভেন্টের মধ্যে দুটিতে সোনা, একটিতে রূপো জিতেছে বাংলার এই প্রতিভা। 400 মিটার এবং মেডলি রিলে টিমের হয়ে সোনা এবং 200 মিটার দৌড়ে রূপো জিতেছে রেজওয়ানা। 400 মিটার দৌড়ে মিট রেকর্ড গড়েছে বাংলার মেয়ে, মাত্র 52.98 সেকেন্ডে পার করেছে 400 মিটারের দূরত্ব, যা নতুন রেকর্ড। 400 মিটার দৌড়ে প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন সালওয়া ইদ নাসেরের রেকর্ড ছিল 53.02 সেকেন্ড। রেজওয়ানা সেই দূরত্ব অতিক্রম করেছে মাত্র 52.98 সেকেন্ডে। গোটা এশিয়াতে যে রেকর্ড এতদিন পর্যন্ত কেউই ছুঁতে পারেনি, অসম্ভবকে সম্ভব করে নজির গড়েছে সোনার মেয়ে। বাবা এবং মা দুজনেই প্রাক্তন কবাডি প্লেয়ার, রাজ্যস্তরে কবাডি খেলেছেন তারা, তাই খেলাধুলার প্রতি রেজওয়ানার টানটা খানিকটা পারিবারিক সূত্রেই পাওয়া। একটা সময় খেলাকে হাতিয়ার করে দেশের নাম উজ্জ্বল করার স্বপ্ন দেখতেন রেজাউল এবং অনিমা মল্লিক, কিন্তু পারিবারিক পরিস্থিতি ও অন্যান্য অসুবিধার কারণে তাদের সেই স্বপ্ন আর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। এখন মেয়ে রেজওয়ানার মধ্যে দিয়ে সেই স্বপ্নই দেখছেন নদিয়ার মল্লিক দম্পতি। মেয়েকে বিশ্বমানের অ্যাথলেটিক করে তুলতে কোনো খামতি রাখতে চান না তারা। জানা যায় 5 বছর বয়স থেকে অ্যাথলেটিক্স প্রশিক্ষণ নেওয়া শুরু করে রেজওয়ানা। কৃষ্ণনগরে দীর্ঘদিন প্র্যাকটিস করার পর কলকাতার কোচ কল্যাণ চৌধুরীর কাছে প্রশিক্ষণ নেওয়া শুরু করে। এরপর মেয়েকে প্রশিক্ষণের জন্য বেঙ্গালুরুতে পাঠিয়ে দেয় বাবা মা। বেঙ্গালুরুতে অবশ্য রেজওয়ানার সঙ্গে তার মা থাকতেন। মেয়ের 3-3টে পদ জেতার সঙ্গে সঙ্গে সেই সমস্ত কষ্ট যেন লাঘব হয়েছে তাদের। মেয়ের সাফল্যে রীতিমতো গর্বিত মা বাবা। বাবা রেজাউল ইসলাম মল্লিক জানান, আগামী দিনে অলিম্পিকের মঞ্চে দেখতে চান রেজওয়ানাকে, কিন্তু মেয়েকে বিশ্বমানের খেলোয়াড় হিসেবে গড়তে হলে প্রচুর অর্থ বলের প্রয়োজন। এর জন্য সরকারের কাছ থেকে আর্থিক সাহায্যের আর্জি জানিয়েছেন তিনি। একই কথা জানিয়েছেন মা অনিমা মল্লিকও। তাদের আশা, আগামী দিনে আরও সাফল্য পাবে রেজওয়ানা। ঠিক এভাবেই ক্রীড়াক্ষেত্রে ভারত তথা বাংলার নাম উজ্জ্বল করবে এই মেয়ে। রেজওয়ানার সাফল্যে শুধু পরিবারে নয়, গর্বিত গোটা বাংলা। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।